ফাতেমার বয়স যখন 15 বিশ্বনবী দেরি করলেন না মদিনার মসজিদে নবী শরীফে আম্মা জান ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহ আনহার বিয়ে দেবেন নবী পাক ঠিক করলেন নিয়ত করলেন ইরাদা করলেন একটা ভালো ছেলে পেলে জামাই বানাতাম নবী আমার জোহরের নামাজের বাদে আল্লাহ নবী লহান কুরি দিলেন ও মদিনার যুবকেরা ও মদিনার সাহাবীরা একটা ভালো ছেলে পেলে আমি ফাতেমার বিয়ে দিয়ে আমি ছোট জামাই বানাতাম নবীর মেয়ের বিয়ে হবে মদিনার কোটিপতির যুবকরে হাজির মদিনার লক্ষপতি ছেলেরা হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের জামাই বানান আমরা ফাতেমার স্বামী হব কোটিপতি ছেলে বলে আমরা স্বামী হব আমরা মদিনার কোটিপতি নবী আমার বলেছিল না 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 এত ছেলে লাইন দিয়েছো আমি মত দিতে পারবো না আল্লাহ যে ছেলে পছন্দ করবে সেই হবে ফাতেমার স্বামী আজকে আমরা মেয়ে বিয়ে দেব উকিল লাগিয়ে লাগিয়ে হল্লা আর ছেলের বাবু সুযোগ পাচ্ছে শুধু খেয়ে খেয়ে যাচ্ছে শুধু খেয়ে যাচ্ছে জি রসগোল্লা লেডিগেনি চমচম তারপরে সিঙ্গাড়া শুধু খাচ্ছে বাইরে বেরিয়ে বলতে বাড়ি গিয়ে বলবো আসলে বলে না তার পছন্দ হয় না জি আর বিশ্বনবী বিয়ে দেবে ছেলের লাই কোটিপতি ছেলের হাজির একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ফাতেমার জীবনে কেউ দেখতে পায়নি ফাতেমা বোরকা ছাড়া চলতো না ফাতেমা হাত মোজা ছাড়া চলতো না ফাতেমা পায়ের মোজা ছাড়া চলতো না ফাতেমার চেহারা কেউ দেখতে পেত না জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মেয়েদের দাম এত কমে গেল কেন ভোজের আটে যাও পাকা পলি যাও আমার জননীর ঘুরতেছে ঘুরতেছে পোপো করে ঘুরতেছে এখন তার স্বামী বাজার করে না অনেক জায়গায় এরা বাজার করে স্বামীর বলতে তুমি বোঝো আমি বাজার করব ও বাবা স্বামীর কাছে ফোন নেই কোচির মার কাছে ফোন তাকে বড় বড় মাল জি হাজ আমাদের অধঃপতন আসতেছ কেন বাপ স্বামীর বলতে তুমি টিপ টিপার আল্লাহ আকবার স্বামী নাকি বোঝে না স্বামী নাকি টিপতে পারে না জি ওই যে ফোন টিপতে হয় স্বামী পারে না উনি পারে জি লক্ষ্য করেছেন বাপ 13,000 14,000 টাকার মাল কোচির মার কাছে জি রাস্তাতে যাচ্ছে আল্লাহ আকবার রাস্তাতে যাচ্ছে কোচির মা ফোন করছে বাবা আসলের ভেতরে আল্লাহ কেউ বুঝ দিবেন না জি ফোন করে যাচ্ছে আল্লাহর নবীর মেয়ে জীবনে বাইরে বারো হতো বটে দেখতে পেত না আল্লাহ নবীর মেয়ের দামটা বেড়ে গেল আমার নবী পাক বলল না 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 আমি ফাতেমার বিয়ে দেব আল্লাহ যে ছেলে পছন্দ করবে সেই হবে ফাতেমার স্বামী জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ঢেকে ঢুকে রাখলে তার দাম কত বাড়ে দেখলাম ইজ্জত কত বাড়ে দেখলাম আজকের আমার মা বোনেরা বেটিরা যদি পর্দার সঙ্গে চলতো ঢেকে ঢুকে যদি চলতো এদের দামটা বেড়ে যেত এদের মূল্যটা বেড়ে যেত খেয়ে খেয়ে চলে যেত না ছেলের বাপ না 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 তাই মা বোনদের বলবো মা অন্তত পর্দা করে চলো ঢেকে ঢুকে চলো আল্লাহ তোমাদের কিসমত খুলে দেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু হযরতে ওমর ফারুক মদিনার মসজিদে বসেছিলেন দুইজনে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদ ছেড়ে বেরিয়ে পড়লেন বাবা ছুটে 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 পথ দিয়ে যেতে 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 একটা ছেলে পাওয়া গেল ছেলেটার মাথায় পাকড়ি ছেলেটার পত্তালি দেওয়া জামা হাতে একটা ছড়ি বাবা লুঙ্গিটা ভালো না উস্কু খুস্কু চুর হযরত আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম উনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম উনি কে চুল যিনি পত্তালি দেওয়া দাম উনি কোন অন্য কেউ না
উনি আসাদিল্লাহিল গালি উনি আল্লাহর বাদ হযরত আলী উনি রাকালগিরি করে উনি রাকালগিরি করে ছাগল বকরি চড়ায় বাপ জি রে হযরত ওমর সালাম দিয়েছে আবু বকর সালাম দিয়েছে উত্তর দিয়ে বলছে ভাই হঠাৎ মাঠের ময়দানে কেন ভাই আলী রে একটু মদিনার মসজিদে চল আমার নবী তোর জামাই বানাবে ফাতেমার তুই বিয়ে করবি চল চল আমাদের সঙ্গে চল কপাল খুলে যাবে আলী বলে ভাই রে আমি যাব না যাব না আমি যাব না যাব না কেন যাবে না বলে ভাই গো নবী হলো আল্লাহর দোস্ত আস্তে না কলিজার টুকরা ছোট মেয়ে আল্লাহর জান্নাতের রানী আল্লাহর রাসূল যখন বিয়ে দেবে আমি কি করে প্রস্তাব দেব আমি রাখালগিরি করি নবী আমার সঙ্গে দেবেন কেন মদিনার কোটিপতি তাদের সঙ্গে দেবেন এই বলে হযরতে আলী যেতে চান না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে আলী রে চল চল কপাল খুললেও খুলতে পারে ও ভাইরা ও তরুণ যুবকেরা ও মাপেরা বেটিরা সোনার চাঁদেরা একটুখানি কান পেতে শুনিলিন বুঝিলিন অন্তত বাড়িতে যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি আপনাদের খোকা ভাই কি বলে দিয়ে যাচ্ছি বাবা একটু বোঝার চেষ্টা করবেন এ জীবনটা মাটি করবেন না এ জীবনটা নষ্ট করবেন না এ জীবনটা লস করবেন না যেহেতু কাফনের কাপড় পরে কবরে যেতে হবে হযরত আলী এই বলে গুটি 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 পা মদিনার মসজিদের কোণায় যখন বসে গেছে আমার নবী পাক দেখে বলল আলী রে আমি তোরে খুঁজছি তুই আমার কাছে চলে আ হযরত আলী কারমালা যাও আসাদিল্লাহিল গালি উনি একটু লাজুক ছিলেন খুব ভদ্র মানুষ ছিলেন বেশি কথা বলতেন না গুটি গুটি পাক মদিনার মেম্বারের সামনে হযরত আলী বসে গেছে আমার নবীজি ডেকে বলেন আলী গো গত রাতে আল্লাহ তোমার নাম প্রস্তাব দিয়েছে আল্লাহ তোমার ভালোবেসেছে তুমি আমার ছোট জামাই ও ভাইরা রে মদিনার কোটিপতির ছেলেরা আল্লাহর নবী ফিরিয়ে দিল মদিনার লক্ষপতি ছেলে ছেলে নবী আমার ফিরিয়ে দিলেন রাখালগিরি করে আলী ছাগল বকরি চলে আলী আজকে লক্ষ্য করে দেখুন নবী আমার পছন্দ করলে নারাই তকবীর জোরে বলতে হবে নারাই তকবীর মুজাদ্দেদের আওলাদ মুজাদ্দেদের আওলাদ পিশা হুজুর কিবলা পিশা হুজুর কিবলা নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর হুজুর কিবলা এসে গেছেন আপনারা খুশি তো বাবা কথা বলেন না কেন খুশি তো জি যাক আমি এই ফাঁকে একটুখানি বলে দিচ্ছি বাবা আমার সামনে অনেক খালি আছে সোনা যা রাস্তায় দাঁড়িয়ে আছো আমার সোনা তো আমার সোনার চাঁদ এসে বসো বাবা বসো খামোখায় দাঁড়িয়ে না দাঁড়ালে তোমাদের লস ঘেরার মধ্যে ঢোকো যদি কিছু আল্লাহ দেয় সারা জীবন তো বাইরে ঘুরলে বাবা সারা জীবন তো বাইরে থাকলে পেলে কি বাবা সব তো লস আর লস একটু এসে বসো বাবা একটু এসে বসো লাভ হবে মহাব্বতের সঙ্গে দরুদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা এ জোরে বলো ওগো আমার প্রাণের নবী কোথায় তুমি রব তোমার জন্য কেঁদে কেঁদে আমি হব যারে যা
তুমি আছো মদিনায় আমরা আছি বাংলায় এখান থেকে পাঠাই দরুদ আমার নবীজি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তোমরা নারী আর নবীজির মেয়ে ছিল নারী একটুখানি বুঝিয়ে দিচ্ছি মা তোমাদের জীবনটা কি করে বানাবা তোমাদের জীবনটা কি করে চালাবা আমার নবীর মেয়ে কেমন করে চালিয়েছিল একটুখানি আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি মা আমার নবী পাক আলীর দিকে তাকিয়ে বলছে বাবা আলী আজকে রাতে আমি বিশ্ব নবী তোমার বিয়ে দেব তোমার কাছে কত পয়সা আছে বার কর যেহেতু দেন মোহর বানতে হবে বিয়ের খরচ করতে হবে আলী বলে হুজুর আমি রাখালগিরি করছিলাম আমার কাছে কোনো পয়সা নেই আমি তো গরিব আপনি জানেন আমার ঘর নেই বাড়ি নেই ঘর নেই বাড়ি নেই আমার রান্না নেই খাওয়া নেই আলী যেখানে বলে না রাত সেখানে কাজ আমার নবী বলে আলী রে তোমার কাছে কিচ্ছু নেই বাবা আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব বলে দুটো জিনিস আছে একটা আমার গায়ের চাদর আর একটা হচ্ছে আমার ঢাল আমার নবী ডাক দিলে আমি যুদ্ধের মাঝে আমি ঢালটা কাজে লাগাই নবী গো আমার নবী পাক দেখো লালি ওই চাদরটা তুমি রেখে দাও তুমি আর মেয়ে দুজন গায়ে দেবে আর ঢালটা মদিনার বাজার বিক্রি করে যা পয়সা জল জানো আমি বিয়ের কাজ সারব আল্লাহর আলী ঢাল তালে মদিনার বাজারে বিশ্ব নবী হাবিবুল্লাহ অর্ডার দিয়ে চালি চলতে লাগলো আব্বা মদিনার বাজার কারে বলবো আপার অনেক বাজার দেখেছে আল্লাহর হাজি যারা আছে একবার দৃষ্টি দেখবেন মদিনার বাজার কারে বলে রে একবার যারা গেছে মন তাদের কেড়ে নিয়েছে সোনার মদিনা যে মদিনা একবার যারা গেছে বারবার করে যেতে মন চায় রে তা হাজির একবার গেলে মন ভরে না বারবার যেতে চায় ও ভাইরা ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা ও আমার চরিশ্বরের ভাইরা আমি গোনাগার আজকের আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে জীবন যাপন করবেন দেখিয়ে দিচ্ছি একটু বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি বাবা হযরত আলী ডাল বিক্রি করবেন মদিনার বাজারে যাচ্ছে বাপ কিছু দূর যেতে না যেতে খদ্দের মিলে গেছে নাম তার উসমান গনি এই গনি মানে ধনি গনি মানে ধনি আমি নিজে দেখে এসেছি উসমান গনি আপন জিন নুরান রাদানুর বাগানটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে আরবিতে লেখা আছে আরবিতে লেখা আছে উসমান গনির বাগান বাবা বিশাল আপার আপার লোহার তার দিয়ে ঘেরা আছে আল্লাহর হাজিরা চোখে দেখে জানটা ভরে যায় এখনো পর্যন্ত হযরত উসমান গনি সেই ঘরটাও দেখা যায় ও ভাইরা হযরত উসমান গনি জিন্নুরা নেদালা দাঁড়ি গেলেন হাত দুটো লম্বা করে বলতে লাগলেন আলী রে তুমি এমন করে দৌড়াচ্ছ কেন জীবনে তো তুমি দৌড়াও না এমন তো হাই পাই করে না কারণটা কি আলী বলে ভাই তুমি আমার প্রতিমাটা দিও না ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও আমি রাতের বেলা আমি আলী আমি বিয়ে করব আলী তুমি বিয়ে করবে কি তুমি বাজারে যাচ্ছ কেন বলে আমি ঢাল কালা বিক্রি করব যা পয়সা করে নিয়ে যাব নবীর কাছে উসমান গনি দেখবে চালি কত দাম
কত নেবে কত নেবে উসমান গনি বলছে ভাই তুমি দামটা একটু বলো কত নেবে আলী বলে ভাই দরাদরি নেই দরাদরি নেই তুমি যা দিবে আমার দাম আমি তাই নিয়ে যাব উসমান গনি মদিনার ধনী কোটিপতি উনি পকেটে হাত দিয়ে যাচ্ছিল পয়সাগুলো আলীর হাতে তুলে দিলেন আলী গুনে গুনে তাকে 480 টাকা কেউ বলেছে 60 টাকা ঢালটা দিয়ে দিয়েছে হযরত উসমান গনি ঢালটা নিলেন হযরত আলী টাকালে দৌড়াতে লাগলেন উসমান গনি ডাক দিতে লাগলেন আলী ভাই দাঁড়াও 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 আলী হুজুর দাঁড়িয়ে গেলেন উসমান গনি ছুটে গেলেন গলাখানা জড়িয়ে বল চালি রে ঢালটা তুমি বিক্রি করলে এই ঢাল তো তোমার মানায় তুমি বিক্রি করলে কার বিয়ে করবে বলে উসমান ভাই রে আমি নবীর ছোট মেয়ের বিয়ে করব আল্লাহর উসমান যেই শুনে যে ফাতেমার বিয়ের খবর দেরি করলো না আলীর গলাখানা জাপটে আলীর কপালে দুটো চুমু দিলে আলী বলি ভাই আমি ঢাল দিলাম টাকা নিলাম আপনি আমার কপালে চুমু দিলেন কেন বলুন উসমান গনি বলে আলী রে কি কপাল করেছিস রে ওরে আলী ফাতিমার বিয়ে করার মদিনার কোটিপতিরা পাগল আজ তোর কপালে জুটে গেল ফাতেমা তাই তোর কপালে চুমু দিয়ে তোকে ধন্য বানিয়ে দিলা হযরত উসমান গনি এইবারে ডাক দিয়ে বলে আলী রে হাত দুটো একটু বাড়িয়ে দে বাড়িয়ে দে আলী হুজুর হাত দুটো বাড়িয়েছে উসমান গনি জিন্নুরায়ন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর হাতে ঢালটা তুলে দিয়েছে আলী বলছে ভাই ঢাল আমার হাতে দিচ্ছ কেন আমি তো বিক্রি করে দিয়েছি তোমার আমাকে দিচ্ছ কেন বলে আলী রে তুই বিশ্ব নবীর ছোট মেয়ে মা ফাতেমার বিয়ে করবি বলে টাকা তোরে দিলাম আর ঢালটা আজকে তোকে দান করে দিলাম আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না নারাই তকবি ধারাল টাকা নিয়ে মদিনার মসজিদে মুটি আছে আমার নবী পাক দেখে বল চালি গো তোমার হাতে ঢাল তুমি কি বিক্রি করনি বলে নবীজি গো মদিনার এমন খরিদ্দার সে ঢাল দিয়েছে টাকা দিয়েছে দেখুন আমার নবীর কোলে টাকা দিয়েছে আমার নবী গুনে গুনে তাকে 460 টাকা টাকা গুলিয়ে বলছে আলী রে খরিদ্দারকে বলে উসমান গনি জিন্নুরায় আমার নবী মাথা নিচু করে মুচকে হাসলেন এইবার হযরত বেলালকে ডাক দিলেন ও বেলাল এই লও 200 টাকা নাও তুমি মদিনার বাজারে জলদি করে চলে যাও খরমা খেজুর কিনে আনবে আজকে রাতে ফাতিমার আলীর বিয়ে হবে আমি নবী মিষ্টি বিলি করব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন মদিনার মুয়াজ্জিন আমার নবী ছিলেন ইমাম বাবা এই মদিনার মুয়াজ্জিন বেলাল এনার খবর আপনারা জানেন আপনারা শুনেছেন বাবা আমি গুনাহগার মদিনার মসজিদে যখন নামাজ পড়ছি রে এই বেলালের হুজুরের কথা মনে হয়েছে আমি চোখের পানিগুলো ফেলছি আয় আল্লাহ এই সেই মদিনার মসজিদ হযরত বেলাল আযান দিত আর যে জায়গাটা খালি ওই জায়গায় আমার নবী নামাজ পড়াতে ও ভাই হযরত বেলাল চলে গেলে মদিনার বাজারে মিষ্টি কিনতে আমার নবী গেলেন ঘরে দরজায় ঘা দিয়েছে ও মা 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 আমার নবী ফাতেমার মা বলে বেশি ডাকতেন কারণ ছোটবেলা আমার নবী নিজের মামে না হারিয়ে গেছেন
আমার নবীর বয়স যখন 6 বছর আমার নবীর মা আমেনা মারা গেছে আমার নবী মা বলে ডাকতে পারিনি মা বলে কোল চড়তে পারিনি গো তাই ছোট মেয়ের মা বলে মার আল্লাহটা আমার নবী মিটে লিতে ও মা মা ও মা একটু দরজা খুলবা আহ আব্বা ডেকেছে বেয়া ঠিক আছে সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে আব্বার পাজা করে গলায় নিয়েছে ওরে আব্বা রে আমার ডাকলে কেন আব্বা বিশ্বনবী ডেকে মা জননী তোর বয়স হয়েছে মা গো তোর আব্বা জান বেঁচে নেই আম্মা জান বেঁচে না আমি তোর আব্বা বেঁচে আছি তোর বিয়ের ব্যবস্থা করেছি মা ছেলেটা হাজি ও মা ছেলেটা গরিব ছেলেটা দিন দুঃখী মা গো ছেলেটা রাখালগিরি করে ছাগল বকরি চড়ায় সেই ছেলে যদি তোর স্বামী হয় ও মা তুই মানতে পারবি বল তুই কার্পণ্য করবি নাকি বল ফাতেমা আব্বার ঘরে ঘরে জুড়ে চিল্লে কে দুটো বলা গো ছেলে যত বড় গরিব হোক না কেন দিন দুঃখী হোক না কেন কিচ্ছু থাকবে না লজ্জাকার দরকার নেই আমার আব্বা যেটা পছন্দ করেছে আমি ফাতেমা সেইটা বরণ করতে চাই জোরে বললেন না আর একটু জোরে বলতে পারলেন না দেখেন মেয়ে কেমন আর বাপ কেমন বাপ বাপ যেটা পছন্দ করেছে মেয়ের পছন্দ কোন দিমত নেই কোন দ্বিধামত নেই আব্বা তুমি যেটা পছন্দ করেছো এতে কোন কার্পণ্য চলবে না আমি ওই ছেলেটার বরণ করতে রাজি জোরে বলুন আহ বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ শুনে বেরিয়ে এলেন আবু বকরকে বলেন আবু বকর তুমি হবে উকিল হযরত ওমর তুমি হবে সাক্ষী হযরত উসমান গনি এসে গেছে উসমান গনিকে বলল বাবা তুমি হবে সাক্ষী দুটো সাক্ষী একটা উকিল আমার রাসূল নিজে বিয়ে পড়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আল্লাহর রাসূল ডেকে বলেন বাবা সাহাবীরা আমি মদিনার মসজিদ আমার মেয়ের বিয়ে পড়াচ্ছি শুনে রাখো আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে আমার আলী আর ফাতেমার বিয়ে পড়িয়ে দিয়েছে কি নারী ছিল কি ফাতেমা ছিল হ্যাঁ চড়িশ্বরে ফাতেমা নেই কি বলেন নেই ফাতেমা নেই আল্লাহু আকবার এই ফাতেমা মনে মনে করছে হুজুর আমার নাম বলে যাচ্ছে শুধু আমি তোর নাম বলে যাব কেন তুই তো টেকারে ঝোলা যন্ত্র আল্লাহু আকবার জি বেটা ছেলে ঝোলে একটা মানায় অনু ঝুলছে জি মনে মনে করতে খোকা ভাই আমার নাম বলতে আমি তোর নাম বলবো কেন তুই তো সে ফাতেমা না হ্যাঁ যে ফাতেমার নামটা বলছি শুনেলে আমি নিজে কবরটা দেখে এসেছি জান্নাতুল বাকিতে জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না সারা পৃথিবীতে খুঁজলে ফাতেমার কোনো জোড়া নেই জোরে বলুন সুবহানাল্লাহ সারা জীবনে স্বামীর সঙ্গে ফাতেমার মুখ কালাকালি হয়নি জোরে বলুন আর আমাদের ফাতেমা আল্লাহু আকবার শুধু বাইরে বাইরে বিরাট ব্যাপার না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নিজে বিয়ে পড়িয়ে দিলেন বেলাল হুজুর চলে এলেন নবী আমার মিষ্টি বিলি করলেন মিষ্টি বিলি করার পরে বিশ্ব নবী দেখলেন বাবা আলী তুমি আমার ছোট জামাই কল্পচা জামাই যাও যাও ঘরে যাও আমার মেয়ে ফাতেমা বসে আছে তুমি যাও হযরত আলী অনুমতি পেয়ে এইবার দরজা নক করেছে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ও ফাতেমা ফাতেমা আনা আলী আমি আলী হাজির আমি আলী হাজির যেই স্বামী নিজের নাম বলে চালি ফাতেমা জবাব না দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আনা ফাতেমা স্বামী গো লাব্বাইক লাব্বাইক আমি হাজির দরজা খানা খুলে স্বামীর গলা খানা জড়িয়ে বুকে
মধ্যে টেনে নিয়েছে ও স্বামী আমার আম্মা যখন পছন্দ করেছে এতে কোনো দ্বিমত নেই রে তাই বুকের মধ্যে টেনে এইবার বিছানায় ফাতেমা বসিয়ে নিলে ফাতেমার তখন বোরকা পরা ফাতেমার তখন হাত মোজা পা মোজা পরা স্বামী যখন ঘরের মধ্যে গেছে রে মুখের পর্দাটা তুলে দিয়েছে হযরত আলী মুখের দিকে তাকিয়ে ঝরঝড় করে কাঁদতে লেগেছে ও ভাই হযরত আলী যখন কাঁদে ফাতেমা সল দিয়ে চোখের পানি মুছে বলতে স্বামী গো আপনি এমন করে কাঁদছেন কেন আমাদের জীবনের প্রথম আজকে কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আপনি কাঁদছেন কেন আসুন আসুন চলে আসুন আপনি আমার জীবনের প্রথম আপনার জীবনের প্রথম আমি আমার আব্বাপার ভালোবেসেছে আমি আব্বার ভালোবেসেছি চলে আসেন আল্লাহর আলী দেখে বলছে ফাতেমা আমি কাঁদি কেন তুমি জানো না না হুজুর আমি তো জানছি না আপনি কাঁদছেন কেন আপনি তো আল্লাহর বাক শেরে খোদা আলী আসাদিল্লাহিল গালিব আল্লাহ আপনার বাক করে দুনিয়ায় পাঠিয়েছে আমি হলাম জান্নাত তের আমি কিসের চিন্তা বলে ফাতেমা রে তুমি শুনেছ আমি গরিব আমি রাখালগিরি করি আমার ভালো সাজ পোশাক নেই আমার ভালো জামা কাপড় নেই আমার ভালো ঘর নেই দন নেই আমি আলী মদিনার গরিব ফাতেমা তখন যেটা চাইবে আমি তোমার দিতে পারবো না তুমি সোনার গয়না দাবি করলে আমি দিতে পারবো না ফাতেমা ভালো শাড়ি চাইলে আমি তোমার দিতে পারবো না ভালো টিকুলি চাইলে দিতে পারবো না ভালো চুড়ি চাইলে তোমার দিতে পারবো না ফাতেমা স্বামীর গলা খানা জড়িয়ে বলেছিল স্বামী গো আল্লাহর কসম করে নবীর মেয়ে বলছি জীবনে কিছু দাবি করব না ও স্বামী জীবন আমি চুড়ি চাব না জীবন আমি শাড়ি চাব না জীবন আমি টিকুলি চাব না আমার জীবনে একটাই জিনিস চাব ফাতেমা কি চাবে একটু বলো একটু বলো আমি শুনি ও ভাইরা ও নরিশরীর মা বলে রাখ বেটিরা ও সোনার চাঁদেরা ফাতেমা কি দাবি করেছিল শোনো চমকে যাবে চমকে যাবে ফাতেমা স্বামীর কাছে কি দাবি করলো হারের দাবি না চুড়ির দাবি না আজকের বলে দুলের দাবি না ফাতেমা দাবি করলো স্বামী গো ফাতেমা বলে যখন ডাকবে একটু মুস্কে মুস্কে হাসবে আমি জীবনে কিচ্ছু দাবি করব না আমি শুধু হাসিটা চাই আপনি একটু শুধু হাসবেন হযরত আলী দেখে বলছে ফাতেমা তোমার কিচ্ছু দিতে পারবো না আমি হাসলে তুমি কি পাবে ফাতেমা বলে স্বামী গো যখন আমি দেখবো আপনার মুখের হাসি আমি তখন মনে মনে করব আমার স্বামীর হাসিটা আমার গলায় যেন হাত দুলছে ভাইরা কিভাবে সংসার করেছিল বাপ চাল নেই ডাল নেই তেল নেই নুন নেই ঘরে খেজুর নেই সোনার গয়না নেই স্বামী স্ত্রী ছিল আনন্দ খুশিতে বাগে বাগ রহমত ভরা সংসারটা ছিল আনন্দে ভরা সংসার ছিল আল্লাহর কোরআন সংসার ছিল নবীর প্রেম জোরে বলতে হবে আরেকটু চিল্লে বলা গেল না আজকের বাপ যারা বসে আছেন বুকি হাত দিয়ে বিচার করে বলুন আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আজকের সংসারের জন্য আপনি কি না করছেন বাবা সংসারের জন্য আপনি কোথায় না দৌড়াচ্ছেন রাতে রাত নেই দিনে দিন নেই শুধু ছুটছেন বাবা সংসার শান্তি আছে তো সংসার শান্তি আছে শান্তি চলে গেছে শান্তি নেই নেই শান্তি কোথায় পাবে একমাত্র শান্তি আছে আল্লাহ আল্লাহর নবীর রহমতে জোরে বলুন বাড়ি কোরআন পড়ুন বাড়ি তসবি পড়ুন
আল্লাহর শান্তি পাবেন। আজকের আমাদের বাড়ি কোরআন পড়া হয়, আজকের আমাদের বাড়িতে নামাজ আছে বাবা, সব চলে গেছে, তাই তো আজকের অশান্তি চলছে, শান্তি নেই। আল্লাহর নবীর মেয়ে রাতটা কেটে গেল, সকালবেলা বেলাল আজান দিয়েছে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, কি সুন্দর বেলালি আজান, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলালের জোড়া জীবনে হয়নি হবে না, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল কি সুন্দর আজান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা উজুর পানিয়ে গিয়ে দিলেন, মা ফাতেমা গামছাটে গিয়ে দিলেন, সুন্দর করে বলেন মুছে দিলেন। এইবার আর হযরত আলী মদিনার মসজিদে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য, বাবা নামাজ কালাম পড়ে নিলেন, বিশ্বনবী ঘরে যে বলছে মা জলদি করে গুছিয়ে লাও, তোমার স্বামীর বাড়ি আমি নিয়ে যাব। আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আব্বা আমার গোসাবার কিছু নেই, তবে আমার দাবি একটু রাখতে হবে। মা গো তোমার কি দাবি? বলে আব্বা আমার একটা মাত্র কাপড় ময়লা 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 ময়লা, আমি তো জানি না হঠাৎ বিয়ে দেবেন, কিন্তু যখন বিয়ে দিয়েছেন আব্বা এই কাপড়টা একটু পরিষ্কার করব শুকিয়ে, তারপরে কুটুম তথা শ্বশুর বাড়ি যাব। ও ভাইরা রে, ফাতিমার বিয়েতে নতুন কাপড় হইনি, ফাতিমার শ্বশুর বাড়ি যাবে পূর্ণ কাপড় পরে। কি কপাল করেছে নবীর মেয়ে, তাই কাপড় শুকিয়ে জোরে নামাজের বাদামান নবী ফাতেমা লিজা চালির বাড়ি। বাবা নবীর মেয়ের বিয়েতে নবী আমার চারটে মাল দিয়েছিল, লিখেলাম, একটা হলো জাতা, একটা হলো চ্যাটা, আর একটা হলো কলসি, আর একটা নামাজের পাটি। আমার নবী নিজে মাথায় করে আলীর বাড়ি যাচ্ছে রে, আলীর বাড়ি যাচ্ছে। আজ আমাদের মেয়ের বিয়ে হলে আমরা কত কি দেই বাবা, আল্লাহ ড্রেসিং টেবিল, আল্লাহ খাট, আল্লাহ টি টেবিল, আল্লাহ সাজ সরঞ্জাম, বাবা 400 সাথে পাঠাচ্ছি, কি ব্যাপার কি ব্যাপার, জামাই মেয়ে আনন্দ করবে। ও ভাই সে আনন্দ এখন আছে বাবা, সব উঠে যাচ্ছে বাবা, আমার নবী নিজে আলীর সেই ছোট্ট ঘাট, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার দরজা, বিশ্ব নবী রাখলেন সেই জাঁতা, রাখলেন সেই আপনার পানির কলসি, রাখলেন চাটার নামাজের পাটি। নবীর মেয়ে বলা পুরে কি তোমার দরকার আব্বা, আমার নবী পাক ডেকে বলছে মা গো আমার আলী গরিব সারাদিন মজুরি করে, সারাদিন রাকালগিরি করে, সন্ধ্যার আগে গামছার মুড়ে করে যে জব গুলাবে মা গো, তুমি নিজে জাঁতাই পেশাই করবে, আটা বানিয়ে রুটি করে আলীর কোলে আগে দেবে। দেখে নবীর শিক্ষা কেমন, ওরে মারে যদি আমার আলী মজুরি করতে না পারবে ওই দিন তুমি কি করবে, এই নামাজের পাটিখানা পেড়ে আমার আলীর যেন কিছু বলবে না, নফল নামাজ পড়বে। ও ভাইরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, বাজানেরা, আর যদি প্রত্যেকটা মেয়ে সেই নবীর তরিকায় চলতো সংসার গঠন ঘটতো না, সংসারে অমিল হতো না, সংসার আইজাই হতো না, সংসারে দুর্দিন আসতো না, ওই সংসার খালা নবীর তরিকা যদি চলতো, সোনায় সোহাগ বেনে যেত। কিন্তু আজকের নেই, আল্লাহ যত মালমাত্রা দিচ্ছে, আল্লাহ যত টাকা দিচ্ছে, তত যেন অশান্তি, দাউ দাউ করে আগুনগুলো জ্বলছে, যত টাকা আল্লাহ দিচ্ছে তত যেন সংসারে যেন হাই হাই খাই খাই যেন কেমন মতো হচ্ছে,
তাই বলছি বাবা ফিরে আসেন সেই ফাতেমার গর্ভে আল্লাহ পাক দুটো সন্তান দিলেন হাসান আর হোসাইন একটু জোরে বলবেন না আরেকটু চিল্লে বলা গেল না আরেকটু জোরে বলা গেল না আমার নবীজির দুটো আদরের নাতি আল্লাহ দিয়েছে আমার নবীজির দুটো নয়নের বাতি আল্লাহ দিয়েছে আমার নবীজির প্রেমের প্রেমময় আল্লাহ দিয়েছে তাই সব সময় আমার নবী কোলের মধ্যে নিয়ে বিশ্ব নবী ওই হাসান হোসেনের গালে আমার নবী কিন্তু চুম্বন খেতেন কত আদর করতেন কত ভালোবাসতেন কত প্রেম করতেন আল্লাহু আকবার বিশ্ব নবী ইন্তেকাল করবে নবী আমার দুনিয়া থেকে চলে যাবে পাশে বসে হাসান কাঁদতে লেগেছে হোসেন কাঁদতে লেগেছে মদিনার সাহাবীরা কাঁদতে লেগেছে মা ফাতেমা কাঁদছে আলী কাঁদছে সবাই কাঁদতে লেগেছে নবীর বিহনে মা ফাতেমার কান্নাটা ছিল আলাদা আব্বার গলা ধরে কাঁদছে আব্বা তুমি চলে গেলে আমি কার আব্বা বলে ডাকবো তুমি চলে গেলে ফাতেমার বাড়িকে খোঁজ নেবে মা ফাতেমার কান্নাটা ছিল আলাদা